রাহিম, আশা করি সকলেই ভালো আছো। আমরা সাবজেক্ট ভার্বের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। সাবজেক্ট ভার্ব খুবই গুরুত্বপূর্ণ ফর অ্যাডমিশন। সো আমরা একটা রুল দেখব। রুলটার এখানে কিছু শব্দ আছে যেগুলো একটা একটার সাথে জড়িত। একটা ওয়ার্ড আসলে আরেকটা ওয়ার্ড আসে। এই ধরনের যখন কোনো আমরা রিলেটিভ ওয়ার্ড পাবো, তখন আমরা খেয়াল করব কি সেটা দেখো। এখানে কি কি আমরা পাই? আইদার ওয়ার, নাইদার নর, নট অনলি, বাট অলসো, নট বাট ওয়ার। এখন আমরা এখানে আইডেন্টিফাই করব। এই দেখো এখানে কি আছে? ওয়ার আছে, নর আছে, বাট অলসো আছে, বাট আছে, ওয়ার আছে। এখন এগুলার কিন্তু প্রত্যেকটারই আগে একটা সাবজেক্ট বসে, পরে একটা সাবজেক্ট বসে, আগে একটা সাবজেক্ট বসে, পরে একটা সাবজেক্ট বসে, আগে একটা পরে একটা, আগে একটা পরে একটা, আগে একটা পরে একটা। এখন আমরা কি করব? এই যে অর, নর, বাট, বাট অলসো, এগুলোর পরে, আগে না, এগুলোর পরে যে সাবজেক্ট থাকবে, যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন হবে। শুধু ভার্ব না, এখানে প্রোনাউন হবে। একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি মানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটাও কী হবে? প্লুরাল হবে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা কী করবো? এই জিনিসটা মাথায় রাখবো। এখন এখানে তো সাবজেক্ট দুইটা, এখানে কয়টা? সাবজেক্ট দুইটা। আমরা এখন কোনটাকে ফলো করবো? তো আমরা ফলো করবো এই যে ওয়ার্ডগুলো আছে, অর, নর, বাট অলসো, বাট এবং অর, এইগুলোর পরে যে সাবজেক্টগুলো বসবে সেই সাবজেক্ট অনুযায়ী কি আমরা ভার্ব বসাবো। তাহলে আসো আমরা এক্সাম্পলসে যাই। দেখো এখানে আছে, নাইদার রুবেল নর হিজ ফ্রেন্ডস আর অথবা ইজ গোয়িং টু দ্য বিচ টুডে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখো, এখানে এই যে অর, নর, বাট, অল, বাট অলসো, এগুলো আছে কি না? হ্যাঁ আছে, একটা আছে। কোনটা আছে? এই যে অর আছে। তাহলে যদি অর থাকে তাহলে আমরা কোনটাকে ধরবো? আগেরটা একটা আছে সাবজেক্ট, পরে একটা আছে, তাহলে আমরা অবশ্যই পরেরটা ধরবো। পরেরটা কি? হিজ ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস কি? এটা কি, এইটা কি আসলে সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে কি? প্লুরাল। প্লুরাল হলে এখানে ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। কি হবে? অবশ্যই প্লুরাল হবে। আসো তাহলে নেক্সটে যাই। দেখো এটা হলো নেগেটিভ অর্থ প্রকাশ করছে, এটা হলো পজিটিভ অর্থ। আইদার রাতুল অর হিজ ফ্রেন্ডস আর অথবা ইজ গোয়িং টু দ্য বিচ টুডে। এখানে দেখো অর আছে, কি আছে? অর আছে। এখানে দেখো কি আছে? এখানে সাবজেক্ট আছে, এই একটা সাবজেক্ট আছে। তাহলে এখানে কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। আমরা কোনটাকে ধরবো? পরেরটা ধরবো। পরেরটা কি? পরেরটা হলো পুরা। তাহলে এখানে ভাবটা কি হবে? পুলার হবে, আর হবে। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। নাইদার দ্য বয়েস অ নর, নাইদার থাকলে নর, আইদার থাকলে কি অর, নাইদার দ্য বয়েস নর করিম হ্যাজ হ্যাভ, কি এখানে কি আছে? হ্যাজ হ্যাভ সিন দিস মুভি। দেখো নর, এখানে নর আছে, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, আমরা কি দুইটা সাবজেক্ট পাইলাম। এখন আমরা কোনটাকে ধরবো? নরের পরেরটা। এই যে নরের পরেরটা, নরটা কি, নরের পরেরটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। নরের পরেরটা কি? প্লুরাল। ওকে, তাহলে সরি, নরের পরেরটা কি? নরের পরেরটা সিঙ্গুলার। সিঙ্গুলার যদি হয় তাহলে সেটা কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। সিঙ্গুলার ভার্ব এখানে কি? হ্যাজ। সিঙ্গুলার ভার্ব কি এখানে? হ্যাজ। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে আসি পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে দেখো এখানে নাইদার নর, নর আছে, নরের আগে একটা কি আছে? দ্য ডিরেক্টর, একটা সাবজেক্ট আছে। নরের পরে কি আছে? দ্য সেক্রেটারি, আরেকটা সাবজেক্ট আছে। দেখো এখানে আগেও সিঙ্গুলার সাবজেক্ট, পরেও সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আগে পরে দুই জায়গায় যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তারপরেও আমরা কোনটা দেখবো? পরেরটাই দেখবো। পরেরটা কি আছে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাউনের পরে, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের পরে বা নাউনের পরে আমরা ভার্বটা কি নেই? ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করি। তাহলে এই যে ভার্ব, ভার্বের সাথে কি হয়েছে? এস বা ইয়েস যুক্ত হয়েছে। বোঝা গেছে এবার? তো ধন্যবাদ সকলকে ক্লাসটিতে থাকার জন্য। অবশ্যই ক্লাস দেখার পরে লাইক, কমেন্ট এবং ফলো দিতে হবেন এবং সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য এবং ধৈর্য সহকারে ক্লাসটি শোনার জন্য।